নমস্কার বন্ধুরা, তন্ময় আমি। আপনারা প্রত্যেকে নিশ্চয়ই জানেন যে এখন আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটা, ফাইল, ছবি বা ধরুন কোনো অনলাইন ফর্ম ফিল আপের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমাদেরকে খুব কষ্ট করে ক্যারি করতে হয়। আমি এই ক্যারি করা থেকে বাঁচার জন্য আপনারা প্রত্যেকে কী করেন, না গুগল ড্রাইভ বা কোনো কিছুতে সেভ রাখেন? তো আমি আজকে আপনাদের সেটা নিয়েই বলবো যে কীভাবে আমরা গুগল ড্রাইভে আমাদের ডেটাগুলোকে সেফ রাখতে পারি। এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন যে আমরা যে ড্রাইভে সেভ করছি কতটা সেফ। প্রত্যেকেই এটা একটা ভালো সিকিউরিটি মেনটেন করে গুগল, আমরা প্রত্যেকেই জানি। যে জিমেল বলুন, গুগল ক্লাসরুম বলুন বা মিট বলুন, এই সবের ক্ষেত্রেও আমরা কিন্তু গুগল ড্রাইভেরও একটা অবদান পেয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো যারা গুগল ড্রাইভে নতুন তাদের জন্য যে কী করে আমরা ফাইলটাকে গুগল ড্রাইভে আপলোড করতে পারি এবং শেয়ার করতে পারি। আর একটা বড় জিনিস যেটা বলার আপনাদেরকে, যেটা হ্যাঁ, যে অনেকে কী করেন, গুগল ড্রাইভে আপলোড করে দেওয়ার পরে লিঙ্কটা শেয়ার করলাম, তারপরে যাকে লিঙ্কটা পাঠালাম উনি কিন্তু অ্যাক্সেস করতে পারছেন না। এর কারণ হচ্ছে লিঙ্ক শেয়ারিংটা অন বা অফ করা নেই, মানে ওটা বাই ডিফল্ট অফই থাকে, ওটাকে আমাদের অন করতে হয়। বা আপনি যদি চান যে কোনো একটা সময় কাজটা হয়ে যাওয়ার পর লিঙ্কটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু উনি যাতে আর অ্যাক্সেস করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা লিঙ্কটাকে অফ করে রাখতে পারেন। আমি গুগল ড্রাইভের সম্পর্কীয় যাবতীয় A to Z আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। দেখুন তাহলে ভিডিওটি ভালো করে, আর মোবাইল আর কম্পিউটার ভিউ দুটোতেই আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যাক। প্রথমে গুগল ড্রাইভটা আমি খুলে নিচ্ছি, যে যার ফোনের অ্যাপ্লিকেশান তো আছে, যদি না থাকেন প্লে স্টোর থেকে কাইন্ডলি একটু ডাউনলোড করে নেবেন ড্রাইভ। এবার দেখুন এখানে আমার কিছু নেই, কারণ আমার এই অ্যাকাউন্টে কিছু নেই, ব্ল্যাঙ্ক। তো এখানে যদি আমি কোনো ফাইল আপলোড করতে চাই, দেখুন এখানে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন, প্লাসে ক্লিক করব। আপনাকে বলবে আপনি ফোল্ডার আপলোড করবেন, আপলোড কোনো ফাইল করবেন, কোনো ডকুমেন্ট স্ক্যান করবেন, না কোনো ডকুমেন্ট এখান থেকে অ্যাড করবেন। ধরুন আপনি আপলোড করতে চাইছেন গুগল ড্রাইভে, তো আমি ফার্স্ট অফ অল আপলোডে ক্লিক করব। আপলোডে যখনই ক্লিক করবো, আমার এখানে যে জিনিসগুলো আছে, যে ফাইলগুলো, সেই ফাইলগুলো একটা লিস্ট দেখাবে, আপনারা জানেন প্রত্যেকে, মানে আমাদের যে ড্রাইভটা ওখান থেকে শো করবে, ঠিক আছে? তো ধরুন আমি একটা ছবি নিয়ে নিচ্ছি, অ্যালাও চাইবে, অ্যালাও করে দেবেন, যেহেতু আপনার এটা থেকে আপলোড হবে তো অ্যালাউ করে দেবেন। এবার অনেকের কী হয়, আমার এটা ওয়াইফাইতে কানেক্ট আছে বলে নিয়ে নিচ্ছে। একটা কথা আমি বলে রাখি প্রত্যেককে, যারা মোবাইল থেকে গুগল ড্রাইভে আপলোড করবেন জিনিসপত্র, সেক্ষেত্রে দেখবেন প্রথমে কিন্তু মোবাইলের জন্য কিন্তু, মানে অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে, গুগল ড্রাইভ কিন্তু অটোমেটিক্যালি সেভ করা থাকে কি না, ওয়াইফাই নেট দিয়ে। মানে হচ্ছে ওখানে সেট করা থাকে, যদি আপনার নেটটা ওয়াইফাই দিয়ে অ্যাক্সেস করেন তবেই কিন্তু আপলোড হয়। আপলোডের মধ্যে একটা জিনিস দেখতে পাবেন, মানে ওপর দিকে ওঠার মতো এরকম একটা চিহ্ন দেখতে পাবেন, ঠিক এইরকম আপলোড দেখতে পাচ্ছেন। যদি না হয় ওইখানে আপলোডে একবার ক্লিক করে দেবেন, দেখবেন লেখা আছে মোবাইল সেলুলার ডেটা, ওটাকে অন করে দেবেন। আমার যেহেতু ওয়াইফাই দিয়ে কানেক্টেড, আমি তাই আমাকে অপশানটা দেখালো না, যাদের দেখাবে তারা কিন্তু একবার ওইখান থেকে আপলোড করে দেবেন, মোবাইল ডেটা না ওয়াইফাই। বাই ডিফল্ট গুগল ড্রাইভে কিন্তু A to Z জিনিস, মানে আপলোডের সময় কিন্তু, মানে আপলোডের টাইপটা দেওয়া থাকে ওয়াইফাই, মানে আপনি ওয়াইফাইতেই আপলোড শুধু করতে পারেন, কিন্তু না ওই অপশানটাতে ক্লিক করে কিন্তু আপনি মোবাইলের সেলুলার ডেটা ইউজ করে আপলোড করতে পারেন। ফার্স্টে আমি কিন্তু ওটা আপনাকে দেখাবে না, ঠিক আছে? এবার চলুন, এবার আমি আপনাদের বলছি যে ড্রাইভে অন্য অনেক কিছু আপনারা অ্যাড করতে পারেন। এখানে দেখুন প্লাসে যাবেন, আপলোডের মধ্যে গুগল কোনো ডকুমেন্ট বা গুগল কোনো সিট, ধরুন আপনি কোনো কিছু একটা লিখতে চাইছেন, গুগল ডকুমেন্ট ওপেন করে নেবো আমরা, ধরুন একটা ডকুমেন্ট অ্যাড করতে চাইছি, যেহেতু আমার অ্যাপসটা ইনস্টল করেনি, অ্যাপসটা চাইছি, আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন। বা যদি ধরুন আমি যে ছবিটা আপলোড করেছি, অনেক সময় কী হয় আমরা এই ছবিটাকে তো ধরুন অনেককে কী করি না, আমরা লিঙ্কটা শেয়ার করি, তো এই যে তিনটে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ক্লিক করে নেবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান লেখা আছে কপি লিঙ্ক, আপনি যখনই কপি লিঙ্কে ক্লিক করবেন দেখবেন লেখা আছে লিঙ্ক কপি টু ক্লিপবোর্ড, ওইখান থেকে কিন্তু লিঙ্কটা আমার কপি হয়ে গেছে ফর শেয়ারিং, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা কী করি না, যাকে পাঠানো তাকে কিন্তু লিঙ্কটা পাঠিয়ে দিই। লিঙ্কটা আপনারা নিশ্চয়ই প্রত্যেকে পেস্ট করতে জানেন, এটা দেখানোর কিছু নেই, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা যে কোনো প্ল্যাটফর্মে আপনারা পেস্ট করে ওটাকে অ্যাক্সেস করার সুযোগ করে দেন বন্ধুবান্ধব বা যাদেরকে আপনি ফাইলটা পাঠাতে চাইছেন তাদেরকে, ঠিক আছে? তো এবার কি আমাদের করতে হয় না, ধরুন যাকে আপনি লিঙ্কটা পাঠালেন, এক্ষেত্রে একটা বড় প্রবলেম যেটা হয় যে উনি লিঙ্কটাতে ক্লিক করার পরে কিন্তু লিঙ্কটা ওপেন করতে চায় না, মানে পারমিশান রিকোয়ার্ড দেখায়, মানে ধরুন আমার পারমিশান চাই ফাইলটা আপনি অ্যাক্সেস করতে চাইছেন কি না। সেক্ষেত্রে আপনি যখনই কোনো ফাইলটাকে পাঠাবেন, ওই ফাইলটার যে তিনটে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন ডট, ক্লিক করবেন, দেখুন এখানে লেখা আছে লিঙ্ক শেয়ারিং অফ, দেখুন মানে আমার লিঙ্কটা শেয়ার আমি ওনাকে করেছি ঠিকই, কিন্তু আমি লিঙ্কটা অফ করে রেখেছি শেয়ার, মানে উনি খুললেও কিন্তু আমার পারমিশান চাইবে, আমি তো এটাকে অন করে দিলাম। ওর উপরে একবার ক্লিক করবেন, দেখুন অন হয়, দেখুন লেখা আছে টার্নিং অন লিঙ্ক শেয়ারিং, একটু দাঁড়ান, দেখুন লিঙ্ক শেয়ারিং টার্ন অন অ্যান্ড দ্য লিঙ্ক, দেখুন
লিঙ্ক শেয়ারিং অন হয়ে গেছে। দেখুন ওই লিঙ্কের পাশে একটা সবুজ মতো লিঙ্কের সাইন দেওয়া আছে, অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আপনি যাকে পাঠাচ্ছেন উনি কিন্তু এবার আপনার ফাইলটা অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। এরপর একটা কথা বলে রাখেন, যারা ধরুন গুরুত্বপূর্ণ ফাইল ধরুন কোনো একটা পার্টিকুলার টাইমের জন্য কোনো কাউকে শেয়ার করতে দিচ্ছেন বা বলে দিচ্ছেন যে আপনি এই টাইমের মধ্যে এটাকে ডাউনলোড করুন, এই টাইমের পর কিন্তু আমি ওটাকে বন্ধ করে দেবো, সেক্ষেত্রে কী হবে? অনেকে তো হতেই পারে যে একটা ফাইলকে আপনি সবসময় ওনাকে অ্যাক্সেস করতে নাও দিতে পারেন, আপনার মনে হতেই পারে যে এই ফাইলটা ওনার জন্য এখন অ্যাপ্লিকেবল না, এখন আমি বন্ধ রাখি। তো সেক্ষেত্রে কী হবে, আমরা একটা ওনাদের টাইম দেবো, ওই টাইমের মধ্যে ওনারা ফাইলটা ভিউ করবেন, দেখবেন, ঠিক আছে। এরপরে আমরা কী করবো, এরপরে আমরা আবার এই তিনটে দাঁড়িতে ক্লিক করবো, করে দেখুন লিঙ্ক শেয়ারিং অন আছে, এর উপর আবার ক্লিক করে দেবো। এই দেখুন লেখা আছে টার্ন অফ লিঙ্ক শেয়ারিং, অফ হয়ে গেল, দাঁড়ান দেখুন এখানে নোটিফ, দেখুন লিঙ্ক শেয়ারিং টার্ন অফ, দেখুন অফ হয়ে গেছে, ক্রস দেওয়া আছে, দেখুন। এর মানে হচ্ছে উনি ওই পার্টিকুলার টাইমের পরে কিন্তু আর আমার ফাইলটাকে আবার আগের মতো ওনাকে দেখাবে, উনি আর অ্যাক্সেস করতেই পারবেন না। এতে কী হলো, আপনার গুরুত্বপূর্ণ জিনিস আপনি কিছু সময়ের জন্য ওনাদের শেয়ার করতে দিচ্ছেন, উনি দেখে নিলেন, মানে ফার্দার কিন্তু উনি পরে যদি তিন চার দিন পরে বা পাঁচ দশ দিন পরে উনি আবার ভিউ করতে চান তখন কিন্তু সেইটা উনি আর পাবেন না। গুগল ড্রাইভে ঢুকে আপনি দেখতে যাচ্ছেন আপনার কোন ফাইলে কী আছে, তো আপনি সেখানে তিনটে দাঁড়িতে ক্লিক করবেন, দেখুন এখানে লেখা আছে রিসেন্ট, মানে আপনি রিসেন্টে কী আপলোড করলেন, দেখুন আমার এই ছবিটা রিসেন্ট আমি আপলোড করেছি, আপনাদের এক্ষুনি দেখালাম রিসেন্ট, আচ্ছা রিসেন্টটা দেখাবে। এবার ধরুন আপনি চাইছেন কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে আপনার ফাইলটা রাখতে চাইছেন, তো ঠিক আছে, তো তার জন্য আপনি এই এতে যাবেন, দেখুন প্লাসে, যখনই প্লাসে যাবেন দেখুন লেখা আছে ফোল্ডার, মানে আপনি একটা নতুন ফোল্ডার তৈরি করতে চাইছেন, তার মধ্যে রাখতে চাইছেন, ফোল্ডারের নাম দিয়ে দেবেন, ধরুন নাম দিলাম টি এ এন এম ও ওয়াই, আমার নামটাই দিলাম, ক্রিয়েট করলাম, দেখুন তন্ময় বলে একটা ফোল্ডার তৈরি গেছে, ওর ভেতর ক্লিক করবেন, করে এরপর আপনি ওর ভেতর আপনার যা গুরুত্বপূর্ণ জিনিস আপলোড দেবেন। এবার আমি আপনাদের দেখাবো কী করে আমরা কম্পিউটার ইউজ করে গুগল ড্রাইভ খুব আরও বিস্তৃতভাবে আরও এক্সপ্লোরারলি আমরা জিনিসটাকে আরও ডিপলি অ্যাক্সেস করতে পারবেন কম্পিউটার ইউজ করেই। তো প্রথমে আমি আমার গুগল ক্রোম বা যে কোনো আপনারা আপনাদের ব্রাউজার খুলে নেবেন, তো সেখানে আপনারা লিখবেন ড্রাইভ ডট গুগল ডট কম, দেখুন আমি যেহেতু অলরেডি খুলেছিলাম আমার খোলাই আছে, আমি এন্টার করছি, খুলে গেছে, দেখতে পাচ্ছেন। তো এবার আপনি এখানে যেরকম আমি বলেছিলাম ওখানে যেরকম ছিল আমি মোবাইলে দেখেছিলাম নিউ, দেখুন প্লাস এখানে প্লাস আছে, দেখতে পাচ্ছেন আপনারা, প্লাসে ক্লিক করবো, যখনই ক্লিক করবো দেখুন এখানে লেখা আছে ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, বা আপনি যদি কোনো ফোল্ডার আপলোড করতে চান, কোনো ফাইল আপলোড করতে চান, ধরুন এই যে ডেস্কটপে আমার একটা লাল মতো ওয়ালপেপার আছে দেখতে পাচ্ছেন, এটাকে আপলোড করবো, তাহলে আমি অ্যাজ ইউজুয়াল প্লাসে ক্লিক করে নেবো, দেখুন লেখা আছে আপলোড ফাইল, এখান থেকে ডেস্কটপে আমার আছে, তো ডেস্কটপটা সিলেক্ট করে নেবো, দেখুন এখানে আনটাইটেলড ওয়ান কপি, মানে যে ছবিটা আমি ডাউনলোড আপলোড করবো ওপেন, একটু দেখুন এখানে লেখা আছে স্টার্টিং আপলোড, যখন আপলোড হয়ে যাবে দেখুন এইখানে যে গোল মতো আছে এটা রাইট হয়ে যাবে সবুজ রঙের, দেখুন সবুজ রঙের রাইট হয়ে গেছে, এবার আপনি ফাইলটাকে দেখতে পাবেন, এটা ক্রস করে দিচ্ছি। এবার আপনি কী করবেন, না গুগল ড্রাইভটা আরেকবার রিলোড করে নেবো, ব্রাউজারে গিয়ে এখানে আমরা এন্টার করতে পারেন বা কিবোর্ড থেকে F5 প্রেস করতে পারেন, রিলোড হয়ে যাবে, দেখুন রিসেন্ট এই ফাইলটা ডাউনলোড করলাম, আপলোড করলাম আনটাইটেলড ওয়ান, দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে ধরুন এই কপিটা যদি আপনি কাউকে শেয়ার করতে চান, যেটা আমি মোবাইলে আপনাদের দেখালাম, ইজিলি করে শেয়ার করতে চান আর কি করে লিঙ্ক অফ বা অন করবেন, তো রাইট ক্লিক করবেন এখানে কপিটার ওপর, এবার দেখুন এখানে লেখা আছে গেট লিঙ্ক, যখনই গেট লিঙ্কে আপনি ক্লিক করবেন দেখুন একটা উইন্ডো, ছোটো উইন্ডো ওপেন হবে, এখানে দেখুন লেখা আছে গেট লিঙ্ক, এটা আপনার লিঙ্ক, আপনি লিঙ্কটা এখানে কপি করবেন, এবার ওনাকে পেস্ট করবেন, ওনাকে পেস্ট করার পরেও কিন্তু উনি এটা অ্যাক্সেস করতে পারবেন না, কেন বলুন তো, দেখুন এখানে একটা নিচে জিনিস লেখা আছে রেস্ট্রিক্টেড, অনলি পিপল অ্যাডেড ক্যান ওপেন দিস লিঙ্ক, যে এটা আপলোড করবে বা যেটা ক্রিয়েট করবে উনি কিন্তু খুলতে পারবেন, মানে শুধুমাত্র পাওয়ার দেওয়া আছে আমাকে, তো আমি এটাকে কী করবো রেস্ট্রিক্টের ওপর দেখুন একটা ড্রপ ডাউন মেনু হচ্ছে ক্লিক করবো, দেখুন এখানে লেখা আছে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এটাতে ক্লিক করে দেবো, যেন মোবাইলে আমরা লিঙ্ক সেন্ডটাকে অন বা অফ করছিলাম, যে আপনারা যতটুকু টাইম ওনাকে অ্যাক্সেস করতে দেওয়ার দরকার সেই টাইমটা ওনাদের দিলেন অ্যাক্সেস করার, হয়ে গেলে আবার ওটাকে ফিরিয়ে নিলেন, মানে লিঙ্কটাকে আবার অফ করে দিলেন, উনি কিন্তু এন্টায়ার টাইমের পরে আর ওটাকে অ্যাক্সেস করতে পারবেন না, বুঝতে পারলেন তাহলে। এবার কপি লিঙ্ক করে যাকে পাঠাবো উনি অ্যাক্সেস করবেন, বুঝতে পারলেন। এবার যদি ধরুন আপনার ওই কাজটা হয়ে গেছে আমার লিঙ্কটা অফ করবেন কী করে, তাহলে আবার আপনি কী করবেন ওই ওই ফাইলটার উপর ক্লিক করবেন, দেখুন এখানে গেট লিঙ্কে ক্লিক করবেন, করে কী করবেন আবার উইন্ডোটা আসবে, এখানে আবার ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে করে দেবেন রেস্ট্রিক্টেড, এর কথাটার মানে হচ্ছে আপনি শুধু এটা ইউজ করতে পারেন, ডান ডানে ক্লিক করে দিলাম, উনি কিন্তু এর ওই টাইমের পরে আপনার নির্ধারিত টাইম দেওয়ার পরে কিন্তু উনি আর ফাইলটাকে খুললেও অ্যাক্সেস করতে পারবেন না, এটা একটা গুগলের সবথেকে দারুণ একটা সিকিউরিটি, এটার জন্য কিন্তু আপনাদের ফাইল আমি বলবো গুগল ড্রাইভে সেফ। এছাড়াও যে একটা ভালো
জিনিস আমি আপনাদের বলছি যে যখন আমরা কম্পিউটার থেকে অ্যাক্সেস করবেন আপনি কিন্তু নিউতে ক্লিক করে আপনি এখানে প্রয়োজন মতো গুগল ডকুমেন্টও অ্যাড করতে পারবেন। আমি দেখাচ্ছি কী করে, আপনারা ধরুন কোনো কিছু লেখা নেই, আপনি চাইছেন একটা এই গুগলই আপনাকে একটা উইন্ডো ওপেন করে দেবে, সেখানে আপনি যা কিছু লিখবেন সেভ করে রাখবেন, সেটাও হতে পারে নোট প্যাডের মতো কিছুটা আমাদের গুগল, তাহলে গুগল ডক্সে ক্লিক করবেন। দেখুন খুলে গেছে গুগল ডক্স। অ্যাজ ইউজুয়াল আমাদের এম এস ওয়ার্ডে যেমন বোল্ড আন্ডারলাইন লিঙ্ক এটা লিক করতাম, বড় করা বা ধরুন লিঙ্ক ইউজ করা, লিখছি ধরুন এখানে একটা কিছু, তন্ময় সাঁতরা কেউএলএ জিএইচএটি, সরি ধরুন এটা তনকয় সাঁতরা হয়ে গেছে, সরি ওটা বুঝতেই পারছেন তাহলে স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে। তো তাহলে এবার টাইপ করবো TANMOYSANTRA, সরি SANTRA KOLAGHAT। এবার ধরুন আপনি এটাকে সেভ করবেন, তো এটাকে আপনি মোটা বড় বা যেরকম করতে চান, এম অ্যাজ ইউজুয়াল এম এস ওয়ার্ডেরই মতো ওয়ান টাইপ বলতে গেলে, মানে আপনি চট জলদি লেখার জন্য একটা দারুণ একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। এবার আপনি কালার করতে পারেন, এখানে দেখুন টেক্সটের কালার করতে পারেন। যখনই আপনারা এটাকে সেভ করবেন, চাই আপনি ভাববেন তো এটা সেভ করার অপশান কোথায়, আমি আপনাদের বলে দিচ্ছি সেভ করা অটোমেটিক্যালি এটা সেভ হয়, কখন সেভ হবে, সেভ হবে যখন আপনি এটাকে শেয়ারে ক্লিক করবেন। দেখুন এখানে একটা নাম চাইছে, সেভ চাইছে, ঠিক আছে। এখানে সেভ অপশানটা কিন্তু আপনি পাবেন শেয়ারে ক্লিক করে, সেভ করবেন, দেখুন সঙ্গে সঙ্গে আপনাকে দেখুন একটা শেয়ারেবল লিঙ্ক দিয়ে দিয়েছে, চেঞ্জ টু এনি ওয়ান উইথ দিস লিঙ্ক, এটা কিন্তু রেস্ট্রিক্টেড করা আছে, দেখেছেন, মানে কি আমি ছাড়া কেউ দেখতে পাবেন, এটাকে তাহলে চেঞ্জ করে দেবেন সবার জন্য লিঙ্কটা, যাতে সবাই ওই জিনিসটা ইউজ করতে পারে, ডান, বুঝতে পারলেন তাহলে। তাহলে আমি আবার দেখুন এটা তাহলে ক্রস করে দিচ্ছি, দেখুন গুগল ড্রাইভে ফিরে যাচ্ছি, দেখুন এটা তৈরি করেছি, দেখুন দেখতে পাচ্ছেন এই ডক্সটা, এই যে গুগল তন্ময় সাঁতরা কোলাকা ডবল ক্লিক করলাম, দেখুন এটাই লিখেছিলাম, কিন্তু মনে করুন আপনারা দেখতে পেলেন তাহলে ইজিলি কিন্তু আমরা এখানে কোনো ডক্স ইউজ করতে পারি বা দেখুন এখানে গুগলের সিট ইউজ করতে পারি। সিট মানে এটাকে বলতে পারেন ওয়ান টাইপ অফ গুগল এক্সেল, সেম সিট আপনারা এম এস এক্সেলে দেখেছেন, খুব ইউজফুল এটা একটা সফটওয়্যার এম এস এক্সেল জানেন আপনারা, যেটাকে আমরা স্প্রেডশিট সফটওয়্যার বলি। আপনি এখান থেকে ইজিলি স্প্রেডশিট সফটওয়্যার অ্যাড করতে পারবেন, এই যে নিউতে গিয়ে গুগল ডক্স ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা তো আমার নর্মাল একটা ব্ল্যাঙ্ক সিট। এবার দেখুন গুগল সিটের আন্ডারে আপনি পাবেন স্প্রেডশিট টেমপ্লেট পাবেন, গুগল স্লাইড পাবেন, যেটা হচ্ছে ওয়ান টাইপ অফ আপনার সাবস্টিটিউট অফ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যেমন আমরা পিপিটি বানাই না প্রত্যেকে, দেখুন সেরকম একটা ইন্টারফেস খুলে গেছে, ইজিলি আপনি পিপিটি এখানে বানাতে পারবেন। ধরুন অনেকের কী হয় না, অনেকের কম্পিউটারে তো অনেক সময় ধরুন সফটওয়্যার ইনস্টল করা থাকে না, ধরুন কোনো কারণে এম এস পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা নেই, সেক্ষেত্রে আপনি কী করে চট জলদি কাজ করবেন, আপনি কিন্তু ইউজ গুগল ড্রাইভের এই ফিচারটা ইউজ করে ইজিলি পিপিটি বানাতে পারবেন উইথাউট এনি অ্যাপ্লিকেশান সফটওয়্যার, বুঝতে পারছেন, তাহলে খুব ইউজফুল গুগল ড্রাইভ। তাহলে এটা ছিল আমার গুগল ড্রাইভ সম্পর্কে আপনাদের একটা ওভারঅল ধারণা, যেটা আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা লিঙ্ক শেয়ারিংটা অন বা অফ করব কী করে সেটা আপনাদের দেখালাম ফর আমাদের সিকিউরিটি রিজন, বুঝতে পারলেন। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন। আর রিসেন্ট আমি আমার ইমেল একটা ইমেল পেয়েছি গুগল ড্রাইভের টিম থেকে, এটা একটা লেটেস্ট আপডেট গুগল ড্রাইভের, আপনাদের বলে রাখি 13/10/2020 পর থেকে যে সমস্ত আমরা ড্রাইভে যে সমস্ত জিনিসগুলো ডিলিট করে দিই না ট্র্যাশে জমা হয়, সেগুলো কিন্তু ট্র্যাশ থেকে ফর এভারের জন্য মানে সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে 13 তারিখের পর থেকে। এই এরকম একটা ইমেল এসছে আমার কাছে, উই আর রাইটিং টু লেট ইউ নো দ্যাট স্টার্টিং October 13, 2020 গুগল ড্রাইভ ইজ মেকিং এ চান্স সো দ্যাট ইটস ট্র্যাশ বিহেভস মোর কনসিস্টেন্টলি উইথ দ্য রেস্ট অফ গুগল অ্যাপ্লিকেশন উইথ রিগার্ডস টু অটোমেটিক লিসন, মানে হচ্ছে 13 অক্টোবর 2020 পর থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো ডিলিট করে গুগল ড্রাইভে ধরুন ডিলিট করে তো ট্র্যাশে জমা হয়, যেটা আমরা রিসাইকেল বিন বলে থাকি কম্পিউটার ভাষায়, তো অটোমেটিক কিন্তু আগে কী হতো না, আমরা যদি কোনো কিছু ডিলিট করতাম রিসাইকেল বিনে কিন্তু জমা হতো ঠিকই, কিন্তু রিসাইকেল বিন থেকে কিন্তু চিরতরে ডিলিট হয়ে যেত না। এটা এখানে গুগল কী বলেছে না 13 অক্টোবরের পর থেকে কিন্তু অটোমেটিক্যালি এই জিনিসগুলো কিন্তু রিসাইকেল বিন মানে ওই ট্র্যাশ থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। মানে আরও একটা জিনিস মেনশান করে লিখেছে, দেখুন মাই ড্রাইভ ট্র্যাশ উইল বিগিন টু বি অটোমেটিক্যালি ডিলিটেড আফটার 30 consecutive days ইন দ্য ট্র্যাশ, মানে আপনি যখনই ডিলিট করবেন কোনো কিছু ডেটা ওটা তো ট্র্যাশে গিয়ে জমা হয়, ট্র্যাশ থেকে কিন্তু অটোমেটিক্যালি আফটার 30 days অফ ইয়োর ডিলিশন টাইম ট্র্যাশ থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে চিরতরে, যেটা কিন্তু আগে অটোমেটিক ডিলিশন ছিল না, এটা গুগলের নতুন পলিসিতে অ্যাড হয়েছে, এটা অ্যাপ্লাই হবে 13 অক্টোবর 2020, বুঝতে পারলেন। তাহলে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।